বকটুই কাণ্ডের ছায়া, মা এবং ছোট ছেলের মৃত্যুর পর এবার বাবারও মৃত্যু হয়েছে। বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল, আশঙ্কাজনক অবস্থাতেই তাকে ভর্তি করা হয়, তবে তার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার রাতের ঘটনা, স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছিলেন। বাইরে থেকে কে বা কারা আগুন জ্বালিয়ে দেয় তা নিয়ে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। আজকে বাবার মৃত্যু হয়েছে। অরূপ লাহা আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অরূপ, বর্ধমানের যে হাসপাতালে ভর্তি ছিলেন বাবা, তার মৃত্যু হয়েছে আজ, কি খবর বলা হচ্ছে হাসপাতাল সূত্রে, কি খবর? গতকাল থেকেই বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কে বামচাঁদপুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন শেখ তুত। আজকে সকাল 8টার পরে তার মৃত্যু হয়। মৃত্যুর পর শেখ তুতর ছেলে ওয়াসিম আক্তার যে অভিযোগটা করেছেন সেটা একবার পারিবারিক খোলা সামনে আসছে। তার কাকিমার সঙ্গে গ্রামেরই একজন হাতুড়ে চিকিৎসকের সম্পর্ক ছিল, বিবাহিত সম্পর্ক, এবং সেই সম্পর্ককে নিয়ে বাধা দেওয়ার জন্যই তার বাবা মা এবং তার ভাইকে আগুন দিয়ে খুন করা হয়েছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা বলা যায়, পুলিশের কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেল যে তদন্তের গতিপথ অনেক এগিয়ে গেল, যে তার ছেলে যে অভিযোগটা করছে, তার ভাগ্ন অভিযোগ করছে, এবং রূপা বিবি অর্থাৎ শেখ তুতর যে স্ত্রী যে মারা গেছেন গতকালই, তার ভাইও একই অভিযোগ করছেন। সুতরাং বলা যেতে পারে যে পুলিশের তদন্ত অনেকটা গতি পেল এবং পুলিশের পক্ষে অনেকটা সহজ হলো, যেটা আমরা ভাবছিলাম যে হয়তো। এবং খুব গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মোড় এসেছে এই ঘটনা। এখানে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই সম্পর্কের জেরেই এই খুনের ঘটনা বা খুনের পরিকল্পনার ঘটনা বলে বলা হচ্ছে। এবং এখনো পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি, একজন হাতুড়ে চিকিৎসক গ্রামের, তার বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে যে তার সঙ্গে যাদের যার মৃত্যু হয়েছে তার ভাইয়ের স্ত্রীর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তিনি জেনে ফেলেছিলেন, সেখান থেকেই আক্রোশ আর তারপরে খুনের পরিকল্পনা বলে পুলিশ এখনো পর্যন্ত অনুমান করছে। এই হাতুড়ে চিকিৎসক বা ডাক্তার তিনি কোথায় আছেন, তিনি বেপাত্তা, পুলিশ তাকে খুঁজছে। বোলপুর কাণ্ডে চাঞ্চল্যকর মোড় উঠে আসছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে তত্ত্ব, মৃতের ভাইয়ের স্ত্রীর সঙ্গে সম্পর্ক, গ্রামের হাতুড়ে ডাক্তার সম্পর্কের কথা জেনে ফেলেছিল তুতো শেখের পরিবার, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ঠিক কী তত্ত্ব সামনে আসছে আমরা বিষয় নিয়ে আরও জেনে নেবো, কথা বলবো প্রসেনজিৎ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। একটা নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, এক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্ক, যার জেরেই কি এই ঘটনা, এখনো পর্যন্ত কি এটাই মনে করছে পুলিশ? দেখো, এখনো পর্যন্ত পুলিশ যেটা মনে করছে তাতে পুলিশের যেটা সূত্রের খবর, তারা বলছেন যে বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলার কারণেই এই নির্মম হত্যালীলার ঘটনাটি ঘটেছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে মৃত যে তোতার শেখ রয়েছে, তার পরিবার জেনে ফেলেছিল যে তার ভাইয়ের বউয়ের সাথে একটি হাতুড়ে ডাক্তার গ্রামে চন্দন শেখ তার নাম, তার সাথে একটি অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা তারা জানতে পারে, জানতে পাওয়ার পরেই তাদের মধ্যে একটা বাকবিতণ্ডাও হয়েছিল এবং দাদা হিসেবে তোতার শেখের মৃত পরিবার তারা এই বিষয়টিতে বাধা দিয়েছিলেন। আর এই বাধা দেওয়ার কারণেই কিন্তু কার্যত একদম পরিকল্পনা করেই খুন করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই যে অভিযুক্ত ভাইয়ের বউ হয়েছে স্মৃতি দেবী, তাকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। তার পাশাপাশি চন্দন শেখ যা আর এক অভিযুক্ত হাতুড়ে ডাক্তার, তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে, যদিও এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে আমরা জানতে পারছি। এবং পুলিশ সূত্রে আরও খবর, এই চন্দন শেখ যে আগুন লাগিয়েছে তার প্রমাণ হলো তার হাতেও বিভিন্ন আগুনের দাগ আছে, অর্থাৎ পুড়ে গেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা একদম স্পষ্ট যে তারা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ গোটা ঘটনা তথ্য প্রমাণ সহ ইতিমধ্যে তদন্ত করছে এবং যে যাতে বাড়ির ভাইয়ের বউকে আটক করা হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য বার করার চেষ্টা করা হচ্ছে। যাকে আটক করা হয়েছে তার কাছ থেকে এখনো পর্যন্ত পুলিশ কি কি তথ্য পেয়েছে, এবং আশপাশে আরো বেশ কয়েকজনের সঙ্গেও নিশ্চয়ই পুলিশ কথাবার্তা বলছে, তো সেক্ষেত্রে পুলিশের কাছে এখনো পর্যন্ত হাতে কি কি তথ্য আছে প্রসেনজিৎ? দেখো, পুলিশের কাছে একেবারে স্পষ্ট তথ্য আছে। প্রথম কথা হলো মৃতের বড় ছেলে যে বেঁচে রয়েছে তার বক্তব্য রয়েছে, সে এই ঘটনার কথা জানিয়েছে পুলিশকে। তার পাশাপাশি পাড়া প্রতিবেশী এলাকার মানুষ এবং অন্যান্য যারা পরিবারের সদস্যরা আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পুলিশ পেয়েছে। পাশাপাশি এলাকাবাসীদের যেমন এই তথ্য বয়ান রয়েছে, তার পাশাপাশি এই যে মহিলা যাকে যে বিবাহ যার সাথে বিবাহ ব্যবস্থা সম্পর্ক ছিল স্মৃতি দিবি, তাকে ইতিমধ্যে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। যদিও এখনো অব্দি জিজ্ঞাসাবাদে তেমন তথ্য উঠে না হলেও পুলিশ যেটা মনে করছেন যে তিনি তার দোষ স্বীকার করবেন এমনটা তার বকুল তার বক্তব্য, এবং গ্রামে যাতে উত্তেজনা না ছড়ায় সে কারণে পুলিশের তরফ থেকে গ্রামেও মোতায়েন করা হয়েছে পুলিশ, সেটা উত্তেজনা না ছড়িয়ে পড়ে। এবং অন্যদিকে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য বার করার চেষ্টা করা হচ্ছে, যদিও এখনো অব্দি তিনি তার যে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা তিনি স্বীকার করেননি, কিন্তু জিজ্ঞাসাবাদে সেই তথ্য উঠে আসবে বলে পুলিশ মনে করছে। এবং সেই তথ্যকে সামনে রেখে কিন্তু পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে, এবং ওই মহিলার সামনে যে বয়ানগুলি রয়েছে সেগুলিকেও কিন্তু সামনে তুলে ধরা হচ্ছে, যে ওই ডাক্তার আগেও বাড়িতে যাতায়াত করছেন, যাতায়াত যেতেন, সেই তথ্যও কিন্তু পুলিশের কাছে রয়েছে, অর্থাৎ বয়ান রয়েছে এলাকাবাসী এবং পরিবারের লোকেদের। ধন্যবাদ প্রসেনজিৎ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।